সবাইকে স্বাগত রামচন্দ্র জানি শুরু করছি বেলা শেষের নতুন একটি পর্ব ত্রয়ী আছি আপনাদের সাথে এবং বরাবরের মতো আজও আমার সাথে আছেন একজন অতিথি চলেলাম অতিথি পর্বে দর্শক আজ আমার সঙ্গে আছেন মুনজারিন মাহবুব অবনী মডেল এবং নৃত্যশিল্পী কথা বলবো তার সাথে অবনী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন অনেক ভালো আছি অনেক স্বাগতম বেলা শেষেতে শুরুতেই মডেল হিসেবে যদি আপনাকে বেশি চিনি আমরা কিন্তু নৃত্যশিল্পী হিসেবে আপনার একটা পরিচিতি আছে তো নৃত্যের জায়গায় অবনীর শুরুটা কবে হয়েছিল শুরু আমি 12 বছর বয়সে নাচ শেখা শুরু করি প্রথমে তাবাসুম আহমেদ ম্যাডামের কাছে তারপরে বাফার কোর্স কমপ্লিট করি তারপরে অলিভ ইসলাম মিসের সাথে বেশ কিছুদিন কাজ করা হয়েছে এখন আমি নিজেই বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছি আচ্ছা কোন ধরনের নাচ শিখেছেন এবং কোন ধরনের নাচ সাথে এখন সম্পৃক্ত আছেন আমি প্রথমে শিখেছি কত্থক নাচ তাবাসুম আহমেদের কাছে যেটা বললাম তারপরে বাফায় আমাদের একটা সিলেবাস কোর্স থাকে যেখানে কত্থক মণিপুরি ভরতনাট্যম প্রত্যেকটি শাখায় একটু টাচ করানো হয় তো ওই কোর্সটা আমি কমপ্লিট করেছি আর এখন বাচ্চাদেরকে আমি ওই বাফার সিলেবাস অনুসারেই কিছু শেখানোর চেষ্টা করছি আচ্ছা বাচ্চাদেরকে শেখানোর এই চেষ্টাটা কবে থেকে শুরু হলো এটা 2 বছর হয়ে গেছে আচ্ছা মানে কেমন লাগে যখন নিজে শিখেছেন এবং এখন যখন অনেকগুলো বাচ্চাকে শেখাচ্ছেন নিজের ছোটবেলাটা নিশ্চয় তাদের মধ্যে ফিরে পাওয়ার একটা বিষয় কাজ করে এমনটা কি আমার মনে হয় আমি ছোটবেলায় আর একটু বেশি দুষ্ট ছিলাম টিচারদের আরো বেশি ডিস্টার্ব করতাম ওরা অনেক বেশি ভালো দে আর টু ব্রেনি কনসার্ন আচ্ছা বর্তমানে নাচ নিয়ে কিভাবে ব্যস্ত আছেন বেশ কিছুদিন আগে আমি বালিতে গিয়েছিলাম ইন্দোনেশিয়ার সেখানে ইন্টারন্যাশনাল ডান্স চ্যাম্পিয়নশিপের ফিনালে হয়েছে সেখানে ট্র্যাডিশনাল ডুও একটা ক্যাটাগরি সেখানে আমি উইনার হয়েছি আচ্ছা এই কম্পিটিশনটা আসলে কাদের মধ্যে ছিল এই কম্পিটিশনটা ছিল হচ্ছে এশিয়ার অনেকগুলো কান্ট্রি এছাড়াও ছিল রাশিয়া ইউক্রেন আমেরিকা আরো বেশ কিছু কান্ট্রি ছিল ওখানে প্রায় কম্পিটিটর ছিল 500 আর কান্ট্রি ছিল 25 আচ্ছা তো উইনার হওয়ার বা চ্যাম্পিয়ন হওয়ার ওই যে যাত্রাটা সেটা কেমন ছিল শুরু থেকে শেষ পর্যন্ত আসলে এটা ইজি ছিল না আমি এ পর্যন্ত 18টি কান্ট্রি ট্রাভেল করেছি এবং 10টা প্রাইজ পেয়েছি প্রায় তো এই প্রত্যেকটি কান্ট্রিতে আমি যখন যেতাম আমার নতুন নতুন ডান্স গ্রুপের সাথে পরিচয় হতো এভাবেই আমার ইন্টারন্যাশনাল ডান্স এশিয়ার যে চেয়ারম্যান তার সাথে পরিচয় হয় সে তার মেম্বার হিসেবে আমাকে বলে অ্যাপ্লাই করতে তো আমি অ্যাপ্লাই করি তারপরেই ওখানে ইন্টারন্যাশনাল ডান্স এশিয়ার মেম্বার হয়ে যাই আমি এবছর মেয়ের দিকে সে আমাকে একটা ইনভাইটেশন পাঠায় যে আমাদের চ্যাম্পিয়নশিপ হবে তুমি চাইলে তোমার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারো সেখানে অনেকগুলো কান্ট্রি আসছে তো আমি ডিসাইড করলাম ওয়াই নট আই উইল রিপ্রেজেন্ট মাই কান্ট্রি দেয়ার অনেক বড় একটা শুটিং হ্যাঁ তো একটু ব্যাপারটা একটু কঠিন ছিল কারণ আমি আর আমার ডান্স পার্টনার ছিল শিহাবুল আলম আমরা দুইজন মিলেই টোটাল জিনিসটা রেজিস্ট্রেশন করা সেখানে একটু কস্টলি ছিল রেজিস্ট্রেশনটা দেন ড্রেস আপ এভরিথিং সবকিছু নিজেরা মিলে করে আল্লাহর রহমতে গেলাম ওখানে গিয়ে তো প্রাইজ পেলাম আচ্ছা কটা ধাপে এই কম্পিটিশনটা শেষ হয়েছিল এটি 5টি ধাপে ছিল প্রথমে 500 জন থেকে একদম অর্ধেক করে ফেলে আই মিন 250 তারপরে আবার 100 100 থেকে 50 50 থেকে দেন ডাইরেক্ট ওখানে আরেকটা জিনিস আমি মেনশন করব যে 10টা ডিফারেন্ট কান্ট্রিজ এর ডান্স আর্টিস্ট ছিল যারা আমাদের জাজ হিসেবে কাজ করেছে আচ্ছা আচ্ছা আপনি কোন ধরনের নাচ এখানে প্রেজেন্ট করেছেন আমি করেছি হচ্ছে বাংলাদেশি ফোক ডান্স আমাদের ট্র্যাডিশনাল ডান্স আমার ক্যাটাগরিটাই ছিল ট্র্যাডিশনাল ডুও ডান্স ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে বিরতিটি নিয়ে নিই দর্শক আমাদের সঙ্গে থাকুন ছোট্ট একটি বিরতির পর বেলা শেষে তা আবারও ফিরত আসছি আজকের অতিথির সাথে আড্ডায় ফিরলাম বিরতির পর আপনারা দেখছেন বেলা শেষে যেখানে ত্রয়ী আছি আপনাদের সাথে এবং আজ আমার সাথে আছেন নৃত্যশিল্পী এবং মডেল অবনী আবারও কথা বলবো তার সাথে অবনী নাচের কথা জেনেছি জানবো আরো অনেক কিছুই মডেলিং এর বিষয়ে এবার কথা বলতে চাই মডেলিং এর শুরুটা কবে থেকে মডেলিং এর শুরুটা আসলে নাচ থেকে আমি রেডিসনে একটা নাচের প্রোগ্রাম করতে চাই তো সেখানে আমাকে একজন কোরিওগ্রাফার দেখে তো দেখার পর সে আমাকে সাজেস্ট করে যে ইউ গট গুড ফিজিক এন্ড হাইট আই থিঙ্ক ইউ শুড ডু মডেলিং তো তখনই আমার
যেহেতু আমি নাচের মেয়ে, এক্সপ্রেশন জিনিসটা আমার কাছে অনেক বেশি কিছু, তো তখন থেকে আমারও একটু দুর্বলতা ছিল যে হ্যাঁ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি স্টিল ফটোশুটে এক্সপ্রেশন দিব। আচ্ছা, তো এভাবেই শুরু হয়। এই স্বপ্নটা কিন্তু মোটামুটি যারা একটু সংস্কৃতি অঙ্গনে বেড়ে ওঠে তাদের সবারই কম বেশি থাকে। আচ্ছা, তারপরে শুরুটা কিভাবে হলো? তারপরে ফার্স্টে শুরু হয় হচ্ছে আমার র‍্যাপ শো দিয়ে। তারপরে আই স্টুডে ম্যাগাজিনটা অনেক এখন অনেক জনপ্রিয় একটি ম্যাগাজিন। ফার্স্ট আমার কাজই হয় আই স্টুডের সাথে, তারপরে আরো ভালো ভালো অনেক ব্র্যান্ডের সাথে কাজ হয়, আরং, ক্যাটসাই, অ্যাম্বার, রিলুশে, বাসাভি, স্টাইল সেল, বাহ, প্রায় ভালো ভালো সব ব্র্যান্ডের সাথে আমার কাজ করা হয়। আচ্ছা, এরপর আপনাকে টিভিসিতে দেখতে পারি আমরা, সেই যাত্রাটা বা সেই ট্রান্সফরমেশনটা কিভাবে হলো এক জায়গা থেকে আরেকটা জগতে যাওয়ার? টিভিসি এই জিনিসটা আমার জন্য অনেক স্পেশাল ছিল, এই কারণে যে আসলে আমি কনফিডেন্ট ছিলাম না। আমি যখন ওই প্রোডাকশন হাউসে যাই, তারা আমাকে বলে তুমি একবার ট্রাই করে দেখো, আমাদের বিশ্বাস তুমি পারবে। আমার নিজের উপরে বিশ্বাসটা ছিল না। তো তারপরে শুটিং এ যেটা হয় যে গোলাম কিবরিয়া কিসলু ভাই ছিল, ভাইয়া আমাকে অনেক হেল্প করে এবং টিভিসিটা অনেক সাকসেসফুল হয়। টিভিসিটার জন্য আমি সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড পাই। চমৎকার, মানে টিভিসির জন্য অ্যাওয়ার্ড পেয়ে যাওয়া বা মডেলিং থেকে আসলে নতুন একটা কেরিয়ার তৈরি করা, এই সব কিছুর মধ্যে থেকে নিশ্চয়ই একটা পরিকল্পনা তৈরি হয়েছে নিজের কেরিয়ার নিয়ে, সেই পরিকল্পনাটা এখন কেমন? আমার আসলে পরিকল্পনা যে জিনিসটা বলবো, আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে চাই। এটা এরকম যে আমাদের যারা অনেক অনেক ছোট ছোট বাচ্চা এখন আমরা দেখছি রাস্তায় ফুল বিক্রি করছে, তাদের জন্য আমি ফ্রি এডুকেশন এই জিনিসটা চালু করতে চাই। এটা আমার অনেক দিনের স্বপ্ন। সেটা এমন হতে পারে যে আমি আমার ডান্স ইনস্টিটিউটে আমি নিজের আমার যতটুকু আর্ন হচ্ছে সেখান থেকে একটা চ্যারিটি করতে পারি, বা আমি নিজে একটা স্কুল দিয়ে যদি আমার সামর্থ্য অতটুকু হয়। প্রতিযোগিতার কথা একটু জানতে চাই, কোন কোন প্রতিযোগিতা এখন পর্যন্ত অংশগ্রহণ করা হয়েছে? প্রতিযোগিতা তো নাচের ক্ষেত্রে আমি তো বললাম 18টা দেশে আমি গিয়েছি, থাইল্যান্ডে, শ্রীলঙ্কায়, মালয়েশিয়ায়, ইউক্রেন, ভেনেজুয়েলা, ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো, বেশ কিছু কান্ট্রিতে আমার নাচের প্রোগ্রামের জন্য যাওয়া হয়েছে এবং আমি 10টা কান্ট্রিতে প্রাইজও পেয়েছি। তো আমার কাছে ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট হচ্ছে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি। আচ্ছা, ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি হচ্ছে ইউনাইটেড ন্যাশনের আন্ডারে একটি বিউটি প্যাজেন্ট। এই বিউটি প্যাজেন্টের উদ্দেশ্য হচ্ছে বিউটি উইথ ব্রেন, এই জিনিসটাকে টোটালি কাজে লাগানো সমাজ কল্যাণে, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে। তো বাংলাদেশ থেকে প্রায় 22 জন মেয়ে এটার জন্য অ্যাপ্লাই করে। আমাদের কান্ট্রি ডিরেক্ট ছিল অপূর্ব আব্দুল লতিফ। তো অপূর্ব ভাই আমাদের 22 জনের বায়োডাটা নিয়ে সেখানে সাবমিট করে, তো তারা সিলেক্ট করে আমাকে বলে যে ওকে অবনি, ইউ ক্যান কাম দিস টাইম টু রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি হিয়ার। সো তারপরে আমি জানুয়ারিতে যাই বেইজিং এ। বেইজিং এ এটা হয়, বেইজিং অলিম্পিক স্টেডিয়ামে এই প্রোগ্রামটি হয়। সেখানে আমি টপ 8 ছিলাম, প্রায় 65 কান্ট্রি ছিল সেখানে, আমি সেখানে টপ 8 ছিলাম এবং মিস ম্যাসেনেট বিউটি অ্যাওয়ার্ডটি পেয়েছি। বাহ, অসাধারণ! টপ 8 পর্যন্ত যাওয়া কিন্তু অনেক বড় একটা বিষয়। বিউটি উইথ ব্রেইন, মানে এই বিষয়টা যখন মাথায় এলো, কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছেন, কিভাবে নিজেকে নিজের চর্চাটা কিভাবে করেছেন সেই কম্পিটিশনে নিজেকে প্রেজেন্ট করবার জন্য? এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, যখন আমরা পরীক্ষা দিতে চাই তখন ডেফিনেটলি আমরা একটা টিচারের হেল্প চাই। সো ওই জিনিসটা ছিল আমার কাছে পরীক্ষার মতো এবং আমার কাছে কোনো টিচার ছিল না যে যে আমাকে বিউটি প্যাজেন্টের জন্য রেডি করবে। সো ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গা থেকে আমার টিউটোরিয়াল নিতে হয়েছে যে একটা বিউটি প্যাজেন্টে কি করতে হয়, কিভাবে নিজেকে দাঁড়া করাতে হয়, কিভাবে নিজেকে এক্সপ্রেস করতে হয়। তো এই জিনিসটা আমার জন্য অনেক বড় ছিল। আচ্ছা, এই জায়গাটাতে আসলে কি করতে হয়, কিভাবে প্রিপেয়ার হতে হয়, যদি আপনার আপনার থেকে ইন্সপায়ার হয়ে কেউ সেখানে যেতে চায় বা নিজেকে তৈরি করতে চায়, তাকে আসলে কি কি করতে হবে? যে জিনিসটা টিচার লাগবে। আমি ওখানে গিয়ে আমার কিছু ফল্ট দেখতে পেয়েছি যে আমার এই জায়গাগুলো ফল্ট আছে। ফল্ট না থাকলে হয়তো আমি টপ 3 থাকতে পারতাম, এন্ড ইট উড বি আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি অ্যান্ড ফর মাই কান্ট্রি। সো এর জন্য গ্রুমিং করতে হবে। গ্রুমিং মানে কিভাবে আমি কথা বলবো, আমার কমিউনিকেশন স্কিল কিভাবে বিল্ড আপ করবো অন্যান্য কান্ট্রির যারা পার্টিসিপেন্ট আছে তাদের সাথে, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আমি কোন পার্টিতে বা কোন অকেশনে কোন ড্রেস পরব। ওখানে বিভিন্ন টপিক দিয়ে দেয় কথা বলার জন্য যে আপনার কান্ট্রির প্রেক্ষিতে
এই কান্ট্রি প্রেক্ষিতে আপনি এখানকার অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন বা আপনাদের যে সোশ্যাল প্রবলেম আছে সেগুলো নিয়ে আলোচনা করুন, তো তখন নিজেকে প্রেজেন্ট করতে হবে, ওই মুহূর্তে নিজেকে বলতে হবে যে আমার যুক্তি দিয়ে ওদেরকে সবকিছু বলতে হবে, বুঝাতে হবে জিনিসটা, যে জিনিসটা এরকম। সো এই জিনিসটা সবার মধ্যে থাকে না। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানা এবং সেগুলো চর্চা করা, নিজের মধ্যে প্রেজেন্টেবল করা নিজেকে অনেক বেশি প্রয়োজন। আরো আড্ডা দেবো ছোট্ট আরেকটা বিরতি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। ছোট্ট আরেকটা বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো আজকের অতিথির সঙ্গে। চলে এলাম আবার বিরতির পর, আপনারা দেখছেন বেলা শেষে, আবার কথা বলবো আজকের অতিথির সাথে। অনেক মেনটেন করতে হয় নিজেকে, কিভাবে খাওয়া দাওয়া, কিভাবে কথা বলা, কখন কোন ড্রেস পরা হবে, কখন কিভাবে কোন পার্টি অ্যাটেন্ড করা হবে, তার বাইরে যে একটা অবনি আছে সেই অবনিটা কেমন? পড়ালেখা নিয়ে বলতে গেলে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে, তো এটা আমার জন্য অনেক টাফ। আমি অনেক কষ্ট হয় সবকিছু একসাথে মেইনটেইন করতে। আচ্ছা, আমার মা বাবা আছে, মা হচ্ছে টিচার, বাবা হচ্ছে বিজনেস করছে, আমার ছোট একটা ভাই আছে, উই আর হ্যাপি ফ্যামিলি। একদম ক্যারিয়ারের বাইরে বা টিভির বাইরে, কাজের বাইরে অবনে নিজেকে কিভাবে সময় দেয়? নিজেকে খুব কমই সময় দেওয়া হয়। আমার আমার মার সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে। সো নিজেকে সময় দেওয়া মানে আমি আমার মাকে সময় দিচ্ছি, মার সাথে কথা বলছি, মা আমাকে বলছে অবনি এই সমস্যা বা এইটা, তোমার এভাবে জিনিসটা এভাবে কথা বলতে হবে বা এটা এভাবে সর্ট আউট করতে হবে, এটাই নিজেকে সময় দেওয়া। আর কখনো মনে হয়েছে যে হ্যাঁ, এই কম্পিটিশন গুলোতে গিয়ে আমার ক্যারিয়ারে কোনো কিছু যোগ হয়েছে বা আমি কনফিডেন্ট হয়েছি বা হয়েছে যে এই এই জায়গাগুলো থেকে আমার কাজের জায়গাগুলো অনেক বড় হয়েছে? সেটা তো অবশ্যই। আমি যখন বিউটি প্যাজেন্ট থেকে আসি তখন সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, আজরা আপু, টুম্পা আপু, সবাই আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে, তখন আমার কনফিডেন্ট লেভেলটা বেড়ে গেছে যে না, আমি কিছু একটা অ্যাচিভ করেছি এবং যেটা সবার চোখে সম্মানের, অনেক মর্যাদার, তো তখন একটু কনফিডেন্ট লেভেল বেড়ে গেছে। তারপরে তারপর পর আরো বেশ কিছু ভালো ভালো ব্র্যান্ডে আমার কাজ করা হয়েছে, ব্র্যান্ড ফেস হিসেবে তারা আমাকে প্রমোট করেছে। বাহ, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, একটা প্রশ্ন, যদি কেউ আপনার মতো করে এই ধরনের কম্পিটিশন গুলোতে যেতে চায়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলোতে, তাহলে তাদের আসলে কোন ধাপ ধাপ গুলো এগিয়ে তারপর যেতে হবে? প্রথমেই যেটা, কমিউনিকেশন স্কিল বিল্ড করতে হবে। আমি একটা ফরেনারের সাথে কথা বলবো, তার সাথে আমি গ্রিটিংস কিভাবে করব, এই জিনিসটা বিল্ড করতে হবে। নিজের ড্রেস আপ সিলেকশন, তারপরে আমার খাবার দাবারে একটা মেইনটেনেন্সে আসতে হবে, ডায়েট মেইনটেনেন্স যেটাকে বলে, তারপরে ওয়ার্কআউট, তো তখন একটা রুটিনে চলে আসতে হবে, লাইফটাকে একটা রুটিনে আনতে হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের দেশে ল্যাকিং, আমাদের কোনো গ্রুমিং স্কুল নেই ভালো, মানে একদম প্রফেশনাল যে গ্রুমিং স্কুলটা সেটা আমাদের নেই, কোনো প্রফেশনাল এজেন্সি নেই যে এজেন্সি থেকে আমাকে গ্রুম করে এজেন্সির থ্রুতে আমাদেরকে পাঠানো হবে। তো এই জিনিসগুলো যদি সবাই এই জিনিসগুলোর উপর দৃষ্টি আকর্ষণ করে তাহলে মনে হয় অনেক ভালো হবে। অনেক মেয়ে নিজেকে, অনেক বিউটি প্যাজেন্ট হয় ওয়ার্ল্ড ওয়াইড, অনেক জায়গায় আমরা বাংলাদেশকে প্রমোট করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। বাহ, অসাধারণ, ভীষণ ভালো লাগলো জেনে। বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে কুরবানি ঈদ আসছে, কুরবানি ঈদের বেশ কিছু কাজ হচ্ছে, ঈদের নাচের প্রোগ্রাম চলছে, ঈদের কিছু ব্র্যান্ডের ফটোশুট চলছে, তারপরে তারপরপরই উইন্টার, উইন্টারের কিছু ফটোশুটের প্রিপারেশন চলছে। অভিনয়ে নিজেকে প্রেজেন্ট করবার কোনো ইচ্ছে আছে কি? আছে, কিন্তু আমার গ্র্যাজুয়েশনের পর, কারণ আমার যেটা মানে ইচ্ছা যে আমি যে কাজটি করব মনোযোগ দিয়ে করব, তো এখন আমার পড়ালেখায় আমার অনেক কনসেন্ট্রেট করতে হচ্ছে, যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাই একটু অফ রেখেছি, ইনশাল্লাহ আমার গ্র্যাজুয়েশনের পর আমি কাজ করব। আচ্ছা, ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা আছে নিজে ক্যারিয়ারটাকে আরো সুন্দর করবার জন্য? আমি আমার যে একটা টার্গেট আছে, টার্গেটটা হচ্ছে এরকম যে আমি সবগুলো ব্র্যান্ডে একবার করে হলো কাজ করতে চাই, আমাদের যত ভালো ভালো সব ব্র্যান্ড আছে সেগুলো। আর সেকেন্ড যেটা, যে আমার একটা ডান্স একাডেমি খোলার ইচ্ছা, যে ডান্স একাডেমিতে শুধু কত্থক, মণিপুরী, ভরতনাট্যম হবে না, অন্যান্য ওয়েস্টার্ন ডান্স ফর্মগুলো হবে কিন্তু প্রপার গ্রামার সহ। আমাদের দেশে অনেকেই আছে যারা হচ্ছে হিপ হপ,
বিবয় এগুলো শিখতে চায় কিন্তু প্রপার গ্রামার সহ কোনো স্কুল নেই ব্যালে প্রপার গ্রামার সহ কোনো স্কুল নেই তো তাদের জন্য আমি একটা স্কুল খুলতে চাই যে তারাও তাদের প্রতিভা সেখানে বিকশিত করতে পারে অবশ্যই অবশ্যই আপনার আশাগুলো যেন খুব তাড়াতাড়ি পরিপূর্ণ হয় সেই কামনা করছি অনেক ধন্যবাদ অবনী আমাদের এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাঙ্কস আ লট এসিটিভি কে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন ভালো সঙ্গে থাকুন আবারও কথা হবে নতুন অতিথিকে সাথে নিয়ে